হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো প্রায় এক মাস হতে চলল কোনো ভিডিওই দিতে পারছি না মানে এত গরমের মধ্যে আর ভালোও লাগছে না ভিডিও করতে তো যে কারণে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে তো ফাইনালি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম তো আজ ছিল জিসানের জন্মদিন তো এক বছর যে জন্মদিন তো ধর ধরতে নেই সেটা অনেকেই জানো আর বছর বয়সের জন্মদিনটা প্রথম মামা বাড়িতেই ধরতে হয় তো সে কারণে তো আমরা চলে আসছি বাবার বাড়িতে আর দিদিও আসছে আর এই যে দেখো এই যে বেসলেটটা তোমাদেরকে দেখালাম এটা দিদি আর জামাইবাবু জিসানকে জন্মদিনে গিফট করেছে তো আজকের খাওয়া দাওয়াটা সিম্পলভাবেই ছিল সবাই সন্ধ্যাবেলায় খেতে বসে গেছি মানে রাতে তো যেহেতু দিদি জিসানের জন্মদিনে সব ঠাকুরকে অনেক ঠাকুরকে পুজো দিয়েছিল তো সেহেতু আজকে সেরমভাবে কোনো কিছু মানে খাওয়া দাওয়া হয়নি মাংস এসব তো এগুলো সব পরের দিনই হবে তো পরের দিন বার্থডেটাও সেলিব্রেশন করা হবে আর এই যে দেখো এখানে মানে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি তারপরে আরোহী আর যিসানকে নিয়ে আসছি ওরা এখানে বসে বসে খেলছিল তারপরে আমি একটু বেরিয়েছিলাম তো এসে এখানে বসে আছি আর দেখছি যে ঠাকুমা আদা রসুন সব সকালে কেটে নিচ্ছে মানে যেহেতু সন্ধ্যাবেলা আজকে অনেক কিছু রান্না টান্না হবে তো সবাই ব্যস্ত থাকবে তাই সকাল থেকেই কেটে নিয়ে রাখতেছে আর বিকালবেলা আমি এদেরকে নিয়ে একটু বাইরে বসেছিলাম এই যে কচি কাঁচা দুটোর দায়িত্ব তো সবসময় আমার ঘাড়েই থাকে এখানে এলে তো তাই আমি ওদেরকে সামলাচ্ছিলাম আর মা আর বৌদি তোমাদের দাদা ভাই দিদি সবাই সেদিকে রান্নার দিকে ছিল আর এই যে সন্ধ্যাবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছে যেহেতু কেক টেক কাটা হবে অনেকেই আসবে তো সে কারণে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে আর এই যে দেখো জামাইবাবু বার্থডের জন্য সব কিছু নিয়ে চলে আসছে তো সাজাবে উপরটাই কেক নিয়ে আসছে আর এই যে আমাদের সোনু তো একে একটু ভীষণ সুন্দর লাগছে তো যাই হোক তারপরে এখন অনেকে আসা বাকি আছে আর বৌদি এখানে অনেকটা পরিমাণ চিকেন সেটা ধুচ্ছিল আর জিসান মায়ের পিছন ছাড়ছে না ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে আর মা যেহেতু রান্না করছিল তার জন্য ওকে তো নিতে পারেনি তাই ও মায়ের পিছন পিছন ঘুরতেছে আর এই যে এখানে দিদি মাংস রান্না করছিল মাংসটা আমার দিদি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই করছিলো আর ভাত তার সব রান্না বসে গেছে তো আজকে অনেক কিছু আয়োজন আছে তো আমি এই সিম্পল একটা শাড়ি পরছিলাম দিদি তো ভীষণ বকাবকি করছিলো যে ভালো শাড়ি পর তারপর ওটাকে আবার চেঞ্জ করে ভালো শাড়ি পরছিলাম আর এই যে এখন আমি প্লেট নিয়ে যাচ্ছি মা পকোড়া ভাজ দিয়েছে তো ওপরে যারা যারা আছে বললো যে পকোড়াগুলো দিয়ে আয় তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে আর পকোড়া হবে না এটা কী করে হয় বলো তো ও তার জন্য আর মা তো ভীষণ সুন্দর পকোড়া বানায় তো তাই মা পকোড়া ভাজছিল আর এই যে দেখো আরোহী খাওয়াও শুরু করে দিয়েছে আর এখানে আমার দাদা আর আমার জামাইবাবু এখানে সাজাচ্ছিল আর এই যে আমাদের বার্থডে বয় বর্ষে যে বসে আছে তার দিদি ভাইয়ের সঙ্গে পকোড়া খাচ্ছে আর এই যে আমিও তৈরি হয়ে গেছি আর দিদি বৌদি তো সবাই তৈরি হয়ে গেছে তো আমরা এমন সাধারণভাবেই ছিলাম তো দিদি বকাবকি করতে আবার সবাই ভালো শাড়ি পরেছি আর এই যে দেখো আমার বৌদিকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর দিদিকেও দারুণ লাগছে আর এই যে দেখো আমরা এখন ওপরে চলে আসছি একে একে আসতেছে আর মানে আত্মীয়রা আর এই যে আরোহী আর জিসান সবাই এখানে মনের আনন্দে খেলা করতেছে আর এখানেও সাজানোটা হয়ে গেছে আর এই যে জিসানের দিদুন চলে আসছে আর দাদু চলে আসছে এখনো এখনও জিসানের জেম্মা আর যে যা আসেনি আর তো আর হলে সবাই চলে আসছে আর ক্যামেরাও নিয়ে জামাইবাবু চলে আসছে তো একটু পরেই কেকটা কাটা হবে আর যেহেতু সবাই আসতেছে তাই দিদি এখানে দিদি আর বাবা পকোড়া বেড়ে সবাইকে দিচ্ছিল আর এই যে আমার মাও এখন তৈরি হচ্ছে আর এই যে দেখো আমাদের সোনাকে পুরো বর্বর লাগছে তো দারুণভাবে সে যে নিয়েছে আর এখানে ফটোশ্যুট চলছিল তো সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি তো এক এখানে আমার দাদা ছবি তুলছিলো আর বাবা এখানে আর ওইকে নিয়ে আছে এই যে দেখো সবাই চলে আসছে তো এখনও আমার মামি মামা আসেনি তো বেশি কয়ে বেশি জয়নের আয়োজন ছিল না তো সবাই মোটামুটি চলে আসছে আর মামি মামা বাদ দিয়ে সবাই চলে আসছে আর এই যে দেখো সবাই তো ভীষণ ভীষণ মজা করছিলাম আর এই যে কেকটা দারুণভাবে মানে এত সুন্দর সাদা রঙের কেকটা এনেছে তো ভীষণ ভালো লাগছিল আর এই যে এখন কেক কাটিংয়ের পর্ব চলছে জিশান তো ভীষণ খুশি আর আরোহী নিচে বসে বসে দেখছিল এই যে দেখো মানে আমরা এদিন এত আনন্দ করেছি কি করে মানে কি করে বোঝাবো তোমাদেরকে আর এই যে দেখো আমার মামি মাম্মা আসলে এখানে মানে অনেকটা দেরি করে আসছে তো এখানে থাকলে আরও সবাই ভালো লাগতো তো যাই হোক এখানে জিশান কেক নিয়ে তার বনুকে খাওয়াতে আসতেছে এদের দুজনেরই তো বাজার ভীষণ আনন্দ করেছে এরা দুজন আর এই যে দেখো এখন দিদি জামাইবাবু সবাই মানে কেক খাওয়া খাওয়াই চলছে আর আরোহী আর এর এখন ফটোশ্যুট চলছে আর এরা দুজন কিভাবে কেক খাচ্ছে দেখো মনের আনন্দে মানে কাউকে খাওয়াতে হচ্ছে না যে যার কেক তুলে খেতে লাগিয়ে দিয়েছে তো এদিনটা মানে এত আনন্দ করেছি তোমাদেরকে কি করে বোঝাবো মানে ভীষণ ভীষণ সবাই মজা করেছি আর এখানে তো আমি ফটো তুলতে তুলতে প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম তো যে কারণে বসে পড়েছি আর ভালো লাগছে না তো বার্থডের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পরের ভিডিওতে আর এই যে দেখো আমার মামা মামিও চলে আসছে আর বরুণ আসছে তো জিসানের জন্য একটা স্টাডি টেবিল আনছিলো তো ওখানে চকলেট চিটানো ছিল তো সেগুলোই আরোহী আর জিসান মিলে সেই চকলেটগুলো তুলে তুলে খাচ্ছিল আর এই যে এবার মামিরা ছবি তুলবে তো এবার সবাই যাদের যাদের নিমন্ত্রণ ছিল সবাই চলে আসছে আর এই যে দেখো এই মানে চেয়ারটা টেবিলটা এদের এত পছন্দ হয়েছে তো দুজন এসে উঠে বসে আছে তো এরা তো ভীষণ আনন্দ করেছে এরা দুজন কি বলবো তো আজকের দিনটা তো আমাদের মানে এত ভালোভাবে কাটবে তো বুঝ মানে ভাবতেই পারিনি আর আর এই যে দেখো এখন মামিদেরকে বৌদি পকোড়া দিচ্ছিলো যেহেতু মামিরা অনেক দেরিতে আসছে তো তারপরে সবাই খাওয়া দাওয়া কর দিচ্ছে তো খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যাবে আর আমি জিসানকে এটা দিয়েছি তো এটা জিসানের পড়াশোনার কাজে লাগবে এলসিডি রাইটিং ট্যাবলেট তো এটা খুব ইউনিক ছিল তার জন্য জিসানকে আমি দিয়েছিলাম তো যাই হোক এখন তো সবাই খেতে বসছে তো আমরাও একটু পরে খেয়ে নেবো তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু